প্রকৃতিতে আষাঢ় মাস শ্রাবণ চলে গেছে এখন ভাদ্র শুরু হয়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে মেঘের আকাশ এই মুহূর্তে আসি ফজর আলীর ড্রাগন বাগানে অনেক ড্রাগন পেকে আছে একেবারে রঙটা খুব চমৎকার আমি কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে কথা বলছি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাও ইউনিয়নের মোশন গ্রাম থেকে এই প্রকৃতি থেকে আসা এই বাংলাদেশের বিভিন্ন ফলের মধ্যে এখন এই যে বিদেশি ফল ড্রাগন বাংলাদেশের সব জায়গায় এই ড্রাগন ফলটা হয়ে থাকে এখানেও হচ্ছে এই যে কাগজ দিয়ে মোড়ানো ফলগুলো বিভিন্ন ধরনের ফল এখানে রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন নামের ড্রাগন পাঁচ সাতটা জাতের ড্রাগন এখানে রয়েছে জামার আমার সামনে এখানে পলিথিন দিয়ে মরানো রয়েছে এগুলো ছোট সাইজের ড্রাগন সম্ভবত বৃষ্টির জন্য এই যে ড্রাগনের ফুলগুলো এগুলোকে মুড়িয়ে দেওয়া হয়েছে সামনে লাল টকটকে ফল এবার আমার আগের ভিডিওগুলোতে বলেছি যে এইবার বাম্পার ফলন এই ড্রাগনের বিশেষ করে এখানে এই যে ড্রাগন এই যে আমার সামনে ফুল আসছে এই যে একটা আদা পাকা ওই যে ফল আসে ওই যে সামনে আরেকটা ফল হচ্ছে ওই পেকে আছে ফল অর্থাৎ এক দিকটা ফুল আসছে অন্য দিক থেকে ফল বড় হচ্ছে এবং পেকে উঠছে বিক্রি করার বা খাওয়ার উপযুক্ত হচ্ছে অসংখ্য ড্রাগন এখানে মালটার দেখা পেলাম আসলে এটা একসময় মালটা বাগানই ছিল এখন এটা পরবর্তীতে এই ড্রাগন ফলের বাগান হয়েছে কিন্তু এখনও চোখে পড়ছে অনেকগুলো মালটা গাছ এখনও রয়েছে আমি দেখছি বৃষ্টির জন্য এই যে সামনে একটা ফুল এই ধরনের ফুলগুলোই কিন্তু এই প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়েছে নিরাপত্তার জন্য দেখতে খুব চমৎকার সামনে ফুল ফল এত সুন্দরভাবে রঙ রঙটা এত সুন্দর যে বলার বাহুল্য এদিকটায় ফুল ফল পরিপক্ক হচ্ছে এদিকেও একই অবস্থা এই যে লাল একেবারে সিঁদুর কালারের ফলগুলো পেকে আছে অসংখ্য এই দুদিন বৃষ্টি থাকার কারণে কারণে এই যে পেকে গেছে ফলগুলো এগুলো সংগ্রহ করতে পারেনি হয়তো আজকে সেগুলো সংগ্রহ করে বাজারে নিয়ে যাবে আর এখানে অনেকেই বাগানে আসেন এখান থেকে সরাসরি ফল নিয়ে যান কারণ ফলগুলো কিন্তু একেবারে বিশুদ্ধ ফল যেখানে কোনো মেডিসিন দেওয়া হয় না কীটনাশক দেওয়া হয় না একেবারে বাংলাদেশের সেই ঐতিহাসিক প্রাগৈতিহাসিক কালে যে ফল হতো সেই ফলগুলোই এখানে দেখা যাচ্ছে এই ড্রাগন ফল নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া আছে কেউ অনেকেই বলেন যে এই ফল খাওয়া চলবে না ফল খাওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি আসলে বিষয়টা আংশিক সত্য কেন আংশিক কারণ যারা কেমিক্যালস দিয়ে এই ফলগুলো বিক্রি করে সেই ফলগুলো খেলে হয়তো সমস্যা হতে পারে হয় হবে কিন্তু এখানে কোনো কেমিক্যালস নেই আর এখানকার এই মাটি যেহেতু লাল এখানকার এই বাগানের ফলগুলো আমি বহুবার খেয়েছি আজকেও খেয়েছি অত্যন্ত মিষ্টি এই ফলগুলো এখানে এই যে ছোটো যে জাতগুলো এই যে আমার সামনে এই এই ফলগুলো কিন্তু খুবই মিষ্টি যেটা বলার মতো নয় এটা এখান থেকে বাগান থেকে সাধারণত দুশো টাকা দেড়শো থেকে দুশো টাকা করে এখানে বিক্রি করা হয় এই ফলগুলো বাগান থেকে আপনারা যারা নিতে চান এখানে আসতে পারেন ঠিকানার তো আগেই বলেছি এসে নিজের হাত দিয়ে ছিঁড়ে ছেড়ে আপনারা নিয়ে যেতে পারবেন আপনাদের পছন্দ মতো বলেই রাখি যে এই ফলগুলো আগামী জানুয়ারি মাস পর্যন্ত চলবে পর্যায়ক্রমে অর্থাৎ গাছে এই বাগানে এই মা এই ড্রাগন বাগানে আপনারা এই ড্রাগন ফল পাবেন আগামী ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ভালো থাকুন ভালোবাসায় থাকুন পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন আমি আলি সেন চৌধুরী চৌধুরী ব্লক থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি কাঁঠালের সৃজন যেহেতু শেষ তারপরও ওই যে সামনে গাছটা এখনও অনেকগুলো কাঁঠাল গাছে ঝুলে আছে আর পাশেও আরও কাঁঠাল গাছ রয়েছে সেখানেও একটা দুইটা এভাবে কাঁঠাল ঝুলে আছে এই বাগানের মধ্যে মালটা গাছও রয়েছে লেবুর গাছ রয়েছে আরও কিছু ফলের গাছ এখানে রয়েছে ভালো থাকুন ভালোবাসায় থাকুন আলী হুসেন চৌধুরী আপনাদের সকলকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা